নমস্কার বন্ধুরা তোমরা যে ডাব্লিউ পিএসসি এক্সাম এই ভিডিওতে আমরা ভৌতবিজ্ঞান থেকে কিছু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেগুলোর উত্তরগুলো জানবো যেগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে সমস্ত সাবজেক্টের উপরে মাধ্যমে যেই সমস্ত সাবজেক্টগুলো হয়ে আছে সমস্ত সাবজেক্টের উপরে রেগুলার আমাদের ক্লাস হচ্ছে সমস্ত ক্লাস তোমরা প্লে লিস্টে গিয়ে কিন্তু দেখে নেবে অতি অবশ্যই কারণ তোমাদের এখান থেকে আমি বিশেষ করে তোমাদের যেগুলো ছোটো কোশ্চিন আছে ছোটো কোশ্চিনের উপর বেশি করে আমরা ফোকাস করছি ছোটো কোশ্চিন বেশি বেশি করে করানোর চেষ্টা করছি কারণ তোমাদের এখন অনেক জায়গাতেই কিছু কিছু জায়গাতে আছে হয়তো গ্রাম্য এলাকাগুলোতে একটু হয়তো কোনো যেগুলো গ্রামেরই কোনো টিচার যদি পড়ান তাহলে পড়ানো চলছে একটু তাছাড়া কিন্তু কোথাও কাউ টেনশন পড়তে পারছেন না সেই জন্য কিন্তু অনলাইনটা একটু খুবই গুরুত্বপূর্ণ অনলাইনের ক্লাসগুলো এবং এখানে তোমাদের খুবই ডিটেলসে না হলেও তো তোমাদের যে সব থেকে নাম্বার ক্যারি করার জায়গায় কিন্তু ছোটো প্রশ্নগুলো যেগুলো তোমাদের এমসিকিউ টাইপের থাকে এক নম্বরের মেনলি যেগুলো এক নম্বরের প্রশ্নগুলো থাকে সেটা এমসিকিউ হিসেবে হিসাবে থাকুক সেটাই তোমাদের এসিকিউ হিসেবে থাকুক সেটা শূন্যস্থান পূরণ থাকুক বা সেটা সত্য মিথ্যাতে থাকুক সেই জায়গাটা থেকে কিন্তু নাম্বারগুলো পুরোপুরি একদম পাওয়া যাবে সেই জন্য আমি বেশি বেশি করে তোমাদেরকে বেশি বেশি করে এক নম্বরের কোশ্চেন করছি যেগুলো বড় কোশ্চিন পড়তে লাগবে সেই সমস্ত বড়ো কোশ্চেন আমি তোমাকে তাদেরকে ডেলি সাজেশন দিতে আছি সেগুলো কিন্তু একদম ভেরি 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 ইম্পর্টেন্ট চলো আজকে সমস্ত কোশ্চনগুলো আমরা দেখিনি আজকের কোশ্চনগুলো যেগুলো আছে আমাদের পরিবেশের ভাবনা যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা থেকে আমরা একদম প্রথম থেকে একদম শুরু করবো প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত চলে যাব আমরা একদম প্রথম যে ভৌত বিজ্ঞানের চ্যাপ্টার আছে পরিবেশের ভাবনা সেখান থেকে শুরু করে ধীরে ধীরে এগোতে থাকবো ফার্স্ট কোশ্চেন্টটা কিনে যায় কি আছে এখানে ঘনমন্ডল বলা হয় বায়ুমন্ডলের কোন স্তরকে কোন স্তরকে বায়ুমন্ডলের ঘনমন্ডল বলা হয় এখানে শূন্যস্থান পূরণের জন্য এখানে কী হয়ে যাবে এখানে তোমাদের ট্র্যাপোস্ফিয়ার ট্র্যাপোস্ফিয়ার ট্রোপোসফিয়ার ট্র্যাপোস্ফিয়ার হবে না ট্রোপোস্পিয়ার টোপোসিয়ার মনে রাখবে ট্রোপোস্পিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন যে বিজ্ঞানী ব্যবহার করেন বিজ্ঞানী কোন বিজ্ঞানী টেসেনেন্স ডিবোর্ড টেসাইনস ডিবোর্ড সেটা প্রথম ব্যবহার করেছিল নিশ্চয় দিকে কি আছে মিশ্রিত অঞ্চল বলা হয় কোন কোন স্তরকে মিশ্রিত অঞ্চল বলা হয় কাকে ট্রোপোস্পিয়ারকে ট্রোপোসফিয়ার থেকে কিন্তু কোশ্চিন বারবার এসে ট্রোপোস্পিয়ার স্তরটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ট্রোপোস্পিয়ারকে মিশ্রমণ্ডল মিশ্রিত অঞ্চল বলা হয়ে থাকে তাহলে এটাও মাথার মধ্যে রাখবে ট্রোপোস্পিয়ারকে মিশ্রমণ্ডল বলা হয়ে থাকে বায়ুমণ্ডল কোন স্তরে জলীয় জলীয় বাষ্প এবং ধূলিকণা ধুলিকণা ড্যানস্তরে সীমাবদ্ধ তাহলে বায়ুমণ্ডলের সমস্ত জলীয় বাষ্প ধূলিকণা ড্যান স্তরে সীমাবদ্ধ কোন স্তরে এটা হয়ে যাবে তোমাদের ট্রোপোস্ফিয়ার কোথায় হয়ে যাবে ট্রোপোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ার এই যে ট্রোপোস্পিয়ার এই ট্রোপোস্পিয়ার এখানে ট্রোপোস্পেয়ার এটা হয়ে যাবে তোমাদের বায়ুমন্ডলের ঘনমণ্ডল বলা হয় মিশ্রমণ্ডল বলা হয় এখানে তোমাদের জলবায়ু এবং বাষ্প ধূলিকণা সীমাবদ্ধ থাকে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাধা রাখবে নিঃশ্বর যে ট্রোপোস্পিয়ার ও স্ট্যাটোস্পিয়ারের সীমানা নির্দেশক অঞ্চলটিকে বলা হয় এই সীমানা নির্দেশ অঞ্চলটিকে কি বলা হয় ট্রোপোপোজ কি বলা হয়ে থাকে ট্রোপোপোস ট্রোপোপোস মনে নাও কিন্তু আমি তোমাদের বারবার করে বলে দিচ্ছি একবারে ভিডিওটা দেখলে সমস্ত কোশ্চনের জন্য অ্যান্সারগুলো মাথার মধ্যে লিখে থাকে নেকশনটি কি আছে ড্যাস স্তরের ঊর্ধ্ব অঞ্চলে ওজন গ্যাস গ্যাসের অবস্থান তাহলে কোন স্তরে ওজন গ্যাসের অবস্থান সেটাই এখানে মেনলি কোশ্চিনটা আছে সেটা কোথায় হয়ে যাবে ট্র্যাটোস্ফিয়ার কোথায় হয়ে যাবে ট্র্যাটোস্ফিয়ার কী হয়ে যাবে ট্র্যাটোস্ফিয়ার ট্র্যাটোস্ফিয়ারের স্তরের ট্র্যাটোস্ফিয়ার স্তরের উর্ধব অঞ্চলে ওজন গ্যাসের অবস্থান পৃথিবীর বাইরে থেকে আসা আসা উল্কাপিণ্ড স্তরে প্রবেশ করে বায়ুর বায়ুর সঙ্গে সংঘর্ষ জ্বলে ওঠে তাহলে বায়ুর সঙ্গে সংঘর্ষে কোন স্তরে এসে মেনলি হলো গিয়ে যে সমস্ত উল্কাপিণ্ডগুলো আসে সেগুলো এসে কোন স্তরে এসে আমাদের এটা ধাক্কা মারে সেটা হয়েছে আমাদের মেসোসফিয়ার মেসোসফিয়ার কোথায় মেসোসফিয়ার মেসোস্ফিয়ার মাথায় রাখবে নেকশনটি কি আছে বায়ুমন্ডলের জ্যাঁ স্তরে ড্যাশ স্তরের নিচের অংশ আয়নমণ্ডল বলা হয় তাহলে আইনমণ্ডল নামে পরিচিত বায়ুমণ্ডলের কোন স্তরটা কোন স্তরটা কোন বায়ুমণ্ডলের ড্যাস স্তরের নীচের অংশ কোন স্তরের অংশ অংশটা তাহলে এটা থার্মোস্পিয়ারের নিচের অংশ থার্মোস্পিয়ারের নিচের অংশ কোথায় হয়ে যাবে থার্মোস্ফিয়ারের নিচের অংশ আইনমণ্ডল নামে পরিচিত নেশ্চয়টি ঠিকই আছে সমুদ্র পৃষ্ঠা থেকে কত উপরে ওঠা যায় বায়ুমণ্ডলের ড্যাশ তম কম হয় ড্যাসতম কম হয় তাহলে এখানে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ু স্তরের কী কম হয় বায়ু স্তরের ঘনত্ব কম হয় কি হয় ঘনত্ব তত কম হতে থাকে নেক্সটে কী আছে বায়ু সর্বদা ড্যাশ চাপ চাপ অঞ্চল থেকে ড্যাশ চাপ অঞ্চলের দিকে ছুটে গিয়ে ড্যাশ সৃষ্টি করে তাহলে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে ছুটে গিয়ে কি সৃষ্টি করে ঝড় সৃষ্টি করে তাহলে ঝড় বৃষ্টি সৃষ্টি হয় কীভাবে উচ্চ চাপের থেকে বায়ু নিম্ন চাপের দিকে গিয়ে ঝড় বৃষ্টির সৃষ্টি হয় নেক্সট দেখে না এখানে কি আছে ড্যাশ বায়ুর সাহায্যে পালতোলা নৌকা সমুদ্রে যাত্রা করতে পারে তাহলে কোন বায়ুর সাহায্যে সমুদ্রতে যাতায়াত করতে পারে এখানে সামুদ্রিক বায়ু তোমাদের সামুদ্রিক বায়ুর সাহায্যে এগুলো যাতায়াত করতে পারে নিজ কী আছে তোমরা এখানে দেখলাম ট্রোপোস্পের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কী হবে ট্রোপোস্পের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কী হয়ে যাবে উষ্ণতা এখানে বাড় উষ্ণতা কমবে এটার উষ্ণতা কমবে ট্রোফোস্পিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমবে এটা মাথায় রাখবে উষ্ণতা কমবে নিশ্চয়টি কী আছে এই কোশ্চেনটা দু হাজার সতেরোতে এসেছিলো কোশ্চেনটা ট্রোফোস্পিয়ার কী আছে ট্যাটোস্পিয়ারের ওজন গ্যাসের ঘনত্ব সর্বাধিক থাকে ড্যাশ কিমি উচ্চতা সীমায় তাহলে কোন কত কিলোমিটার পর্যন্ত ওজন গ্যাসের ঘনত্ব সর্বাধিক থাকে তাহলে এটি ষোলো থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে এর সব থেকে বেশি থাকে নেশনটি কি আছে বায়ুমণ্ডল ড্যাশ স্তরে মেরু জাতি দেখা যায় খুবই খুবই গুরুত্বপূর্ণ ভেরি 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 ইম্পর্টেন্ট মেরু জাতি কোথায় দেখা যায় থার্মোস্পিয়ারে থার্মোস্পিয়ারে মেরু জাতিগুলো দেখা যায় নেকশনটি কি আছে ট্রোপোস্পিয়ারের উপরের বায়ুস্তরকে ড্যাশ বলা হয় ট্রোপোস্পিয়ারের উপরের বায়ুস্তরকে কী বলা হয় স্ট্যাটোস্পিয়ার কী বলা হয় স্ট্যাটোস্পিয়ার ট্রোপোসপিয়ারের উপরে স্ট্যাটোস্পিয়ার নেকশনটি কি আছে বায়ুমণ্ডলের ড্যাশ ড্যাশ বৃষ্টি ঝড়ের বৃষ্টির ফলে ঝড় সৃষ্টি হয় বায়ুমণ্ডলের ড্যাশ সৃষ্টির ফলে ঝড় বৃষ্টির সৃষ্টি হয় ঝড়ের সৃষ্টি হয় তাহলে ঝড় কী জন্য সৃষ্টি হয় যখন বায়ুমণ্ডলে তোমরা যে খবরে দেখেছো শুনেছ যে নিম্নচাপ শুরু হচ্ছে নিম্নচাপ হলে কী হয় বৃষ্টি হচ্ছে তাহলে এখানে কি বায়ুমণ্ডলে নিম্নচাপ সৃষ্টি হলে ঝড়ের সৃষ্টি হয় ঝড় বৃষ্টি দুটোরই সৃষ্টি হয়ে থাকে এসব কি আছে ট্যাটোস্পারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কী হয় উষ্ণতা বাড়ে ট্যাটোস্পার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা এখানে বাড়ে হয়ে যাবে তাহলে আজকের জন্য এই কটাই কোশ্চিন নেওয়া হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলে প্রথমে সাথে থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইকনটা ওপেন করে কিন্তু অবশ্যই রাখবে